চলো শুরু করছে। আমার সুন্দর ছেলেটা আছে রাজীব স্যার এর গেলাম আমি বলে দিই সব ফেলে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, ভেরি ভেরি গুড আফটারনুন প্রত্যেককে, সবাইকে ওয়েলকাম টু ইউবা প্লাস ক্লাস। ইউবা প্লাস ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই আমার কথা প্রপারলি শুনতে পাচ্ছ এবং আমার এই যেটা শেয়ার করছি ভিডিওটা সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো প্লিজ একটু তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এভরিওয়ান ভিজিবল এবং অডিবল কিনা। ওকে, তো প্রত্যেকে তাড়াতাড়ি তোমরা জয়েন করো ক্লাসের মধ্যে। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ক্লাসের মধ্যে জয়েন করবে তো তত তাড়াতাড়ি কিন্তু আমি ক্লাসটা তোমাদেরকে স্টার্ট করতে পারবো। ওকে, তো চলো ভেরি ভেরি গুড আফটারনুন প্রত্যেকেই। প্রত্যেকে তোমরা কমেন্ট করে বলো যে তোমরা প্রত্যেকে শুনতে পারছো কিনা, কারণ প্রত্যেকের কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। তো চলো আজকের আমরা যে ক্লাসটা আমরা করবো, বেসিক্যালি তোমরা হয়তো এই থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো আজকে বেসিক্যালি আমাদের যে ক্লাসটা কিন্তু সেটা কিন্তু নোবেল প্রাইজের উপরে আমরা কিন্তু পুরোপুরি আলোচনা করব। কারণ নোবেল প্রাইজ কিন্তু আমাদের ভীষণই গুরুত্বপূর্ণ একটা সেশন আমাদের কিন্তু পড়তে হয়, কারণ এই ক্লাসটা কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। চলো তো আজকে দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। চলো সবাই লেট স্টার্টস, প্রত্যেকে তোমরা চলে এসো। আর এখনো পর্যন্ত যারা যারা ইউবা প্লাসকে তোমরা সাবস্ক্রাইব করনি তত তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও এবং তার সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে তোমাদের কি হবে, তোমরা যত নতুন নতুন যত ক্লাস আছে ক্লাসগুলো তাড়াতাড়ি তোমরা কিন্তু দেখতে পারবে এই ইউবা প্লাসের চ্যানেলের মাধ্যম দিয়ে। ঠিক আছে, তো তত বেশি সম্ভব তোমরা সাবস্ক্রাইব করো ভেরি ফাস্ট। আশা করছি তোমরা প্রত্যেকে আমার কথা বুঝতে পারছো, তো একটু প্লিজ তোমরা কমেন্ট করে বলবে তাড়াতাড়ি একটু ভিজিবল এবং অডিবল কিনা একটু তোমরা আমাকে জানাও। ক্লিয়ার? তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকের যে ক্লাসটা আমাদের হতে হচ্ছে মেনলি কিন্তু সেটা, এবং তার সঙ্গে সঙ্গে এই যে আমাদের যে ক্লাসের যে সেশনটা, এই ক্লাসের সেশনটা তোমরা যে সমস্ত জিনিস, তো তোমরা যারা ফেসবুক ইউজ করে থাকো মানে সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকো, তো ফেসবুকের মধ্যে অবশ্যই এই ক্লাসেসটা তোমার লিঙ্কটা একটু ছড়িয়ে দাও। কারণ শুধুমাত্র তোমাদের নয়, যারা তারা এখনও পর্যন্ত এই ফেসবুকটাকে মানে এই ক্লাসটাকে সাবস্ক্রাইব করনি আরও অনেকেই হয়তো সাবস্ক্রাইব ক্লাসটাকে করে নেবে। ঠিক আছে, তো যত বেশি সম্ভব তোমরা করে নাও। ঠিক আছে, তো চলো আজকে আজকে আমরা নোবেল প্রাইজ নিয়ে সম্পূর্ণ আলোচনা করব, নোবেল প্রাইজের উপরে, এবং পুরো অ্যাট এ গ্লান্স আলোচনা করব। আমি অমিত স্যার, তোমাদের কিন্তু জিকেসি এক্সপার্ট, যেটা কিন্তু আমি তোমাদের এটা নিয়ে ডিসকাস করব। তো চলো তাহলে শুরু করে দিয়ে আজকে ক্লাস। তোমরা একটু কমেন্ট করে বলবে যে তোমরা প্রত্যেকেই কিন্তু শুনতে পারছো কিনা, প্রত্যেকের কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো স্টার্ট করি তাহলে আজকে ক্লাস। চলো ভেরি ভেরি গুড আফটারনুন প্রত্যেককে। চলো তো প্রথমেই দেখো আমরা যেখান দিয়ে শুরু করব আমরা আজকের এই নোবেল প্রাইজের ব্যাপারটা থেকে। তো প্রথমে কিছু কিছু জিনিসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে নিই যেখান থেকে মেনলি আমাদের কিন্তু প্রশ্নগুলো করা হয়। দেখো ফার্স্ট যে ইনফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা বলছে আলফ্রেড নোবেল, যার নাম তোমরা প্রত্যেকেই জানো, যিনি 1833 থেকে 1896, তার 1833 তার জন্ম এবং তার ডেথ হচ্ছে 1896। হি ওয়াজ বর্ন ইন স্টকহোম ইন সুইডেন, যেখানে তিনি আমাদের এই যেটা অক্টোবরে আমাদের এইখান থেকেই বলতে পারো কিন্তু বেশি আমাদের নোবেল প্রাইজের কিন্তু কনসেপ্টটা কিন্তু স্টার্ট করেছিল। কবে না, 21 অক্টোবর। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটি ইনফরমেশন স্টুডেন্টসকে দিয়ে থাকি, তোমরা অবশ্যই ইনফরমেশন লিখে নেবে। 10th হচ্ছে ডিসেম্বর, এই 10th ডিসেম্বর আমরা পালন করি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে। তো এই দিনই কিন্তু বেসিক্যালি কিন্তু আমাদের নোবেলটা কিন্তু দেওয়া হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের বলি নেক্সট ইনফরমেশনে, হি নোন অ্যাজ দ্য ইনিশিয়েটিভ দ্য ডায়নামিক, উনি ডায়নামিক এর সাইন্টিস্ট বানিয়েছিলেন। নোবেল হেল দ্য 335 ডিফারেন্ট প্যারেন্টস অফ হিস নেম অ্যান্ড দ্য ডায়নামিক ইজ দ্য মোস্ট ফেমাস। মানে তাহলে তোমাদের এখান থেকে দেখুন কোশ্চেন নাম্বার টু তোমাদের করতে পারে, ইনি কি আবিষ্কার করেছিলেন। তো যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে কিন্তু ডায়নামাইট, কিন্তু উনি আবিষ্কার করেছিলেন, যার জন্য কিন্তু শুধুমাত্র উনি তার নিজের কাজের জন্য নয় গোটা বিশ্বে কিন্তু উনি বিখ্যাত। ঠিক আছে, তাহলে এই জায়গাটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু করতেই পারে। এবার এই দেখো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা আমরা সেকেন্ড পয়েন্ট যেটা আলোচনা করলাম, থার্ড পয়েন্ট যেখানে আলোচনা করবো নোবেলের উপর দিয়ে, বলছি আলফ্রেড নোবেল ডাইড ইন 10th ডিসেম্বর, যেটা একটু আগে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, যেদিন আমরা পালন করি কি না ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে। কি পালন করে থাকি না ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডেটা কিন্তু আমরা পালন করে থাকি এই দিনেই। তো এই দিনেই কিন্তু ওনার ডেথ হয়েছিল, কবে না 1896-এ। কোন ইয়ারে? 1996। তার মানে যদি তোমাদের জিজ্ঞেস করে এখান থেকে কিন্তু নেম কোশ্চেন নাম্বার থ্রি কিন্তু তোমাদের বেরিয়ে যাবে। গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং, একদম তাই, একদম তোমরা শুনতে পাচ্ছ তো লুজার লুজার, একটু কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা এইবার দেখো তুমি কোন ইয়ারে মারা গেছিলেন, তাহলে যদি প্রশ্ন করে উনি মারা গিয়েছিলেন 63 ইয়ারে, এটা কিন্তু আমাদের নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 4-এ আমরা সেটা দেখতেই পাচ্ছি। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই দেখতেই পারছো জায়গাটা।
এবার আমরা দেখে নেব নেক্সট পরবর্তী ইনফরমেশনটা কি বলছে। না, অন 27 নভেম্বর 1895 আলফ্রেড নোবেল সাইন দ্য লাস্ট দ্য টেস্টামেন্ট গিভিং দ্য লার্জেস্ট শেয়ার দ্য ফরচুন অফ সিরিজ অফ প্রাইস। তার মানে মাথায় রাখতে হবে উনি কিন্তু 1896 তার যে এই টেস্টামেন্ট কমিটিটা কিন্তু ফর্মড হয়েছিল। অর্থাৎ যদি তোমাদের জিজ্ঞেস করে 1896 আমাদের যে নোবেল যে কমিটিটা যেটা বলি, এই নোবেল কমিটিটা কিন্তু ফর্মড হয়েছিল 1896, যার কিন্তু উনি লাস্ট সিগনেচারটা কবে করেছিলেন, তো সিগনেচারটা করেছিলেন 1895। তো এখান থেকেও কিন্তু স্টুডেন্টস প্রশ্ন আসতে পারে, অবশ্যই কিন্তু জায়গাটা দেখবে। প্রতাপ অনলাইন পেজ বলছে, আচ্ছা প্রতাপ ঠিক আছে, প্রতাপ ওকে ওকে প্রতাপ তাহলে একটু জায়গাটা দেখো প্রতাপ, অসুবিধা হলে আমাকে বলবে, ঠিক আছে প্রতাপ। আচ্ছা এইবার এবার দেখে নিই নোবেল আমাদের যখন ইন দ্য ইয়ার অফ 1895 নোবেলটা শুরু হয়েছিল বা আমাদের স্টার্ট হয়েছিল ফর্মেশনটা, তখন কিন্তু মেনলি নোবেলের মধ্যে আমাদের টোটাল কী কী সাবজেক্ট ছিল। তো ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি বা যেটাকে আমরা মেডিসিন বলে থাকি, লিটারেচার অ্যান্ড পিস। তো এই সমস্ত সাবজেক্ট থেকেই কিন্তু আমাদের মেনলি নোবেল প্রাইজ দেওয়া স্টার্ট হয়েছিল। তার মানে আমাদের এখান থেকেও আর একটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 তোমাদের বলতে পারে যে হাউ মেনি সাবজেক্ট। তো সাবজেক্টের কথা যদি তোমাদের জিজ্ঞেস করা হয় তো অবশ্যই স্টুডেন্ট লিখবে সেটা হচ্ছে 5 সাবজেক্ট, যেখান থেকে কিন্তু মেনলি আমাদের নোবেলটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আশা করি প্রত্যেকেই জায়গাটা বুঝতে পারলে, কী কী জায়গা থেকে প্রশ্ন আমাদের আসতে পারে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার বলি এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে ইন 1968 এই যে ইয়ারটায় বলছে আমাদের একটা ব্যাংক আছে, তার নাম হচ্ছে সেভারিং দ্য রিক্স ব্যাংক, যাকে আমরা বলি সুইডেন সেন্ট্রাল ব্যাংক। অবশ্যই জায়গাটা তোমরা বলবে এটা কিন্তু বলা হয় নাকি না সুইডেন সেন্ট্রাল ব্যাংক, এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। তো সুইডেন যে সেন্ট্রাল ব্যাংক, এখান থেকে কিন্তু আমাদের নোবেল প্রাইজটা কিন্তু দেওয়া হয়। পার্টিকুলার কোন সাবজেক্ট, না প্রাইজ অফ সাবজেক্ট অফ ইকোনমিক সায়েন্স, তার মানে এই যে ইকোনমিক সায়েন্স থেকে আমাদের কিন্তু নোবেলটা দেওয়া শুরু হয়েছিল। একদমই তাই, 68 থেকে দেওয়া শুরু হয় না, 68 থেকে শুরু হয় না আমাদের হচ্ছে প্রতাপ, এটা কিন্তু ফর্ম রয়েছিল 1968 কিন্তু ফর্ম রয়েছিল প্রতাপ, আর দেওয়া স্টার্ট হয়েছিল 1969 থেকে। তাহলে এটা যদি কবে থেকে দেওয়া স্টার্ট হয় যদি জিজ্ঞেস করা হয় তাহলে হবে 1969 প্রতাপ, এবং সাবজেক্টটা হচ্ছে ইকোনমিক্স। ঠিক আছে, তাহলে আমরা আশা করি জায়গাটা বুঝতে পারলাম কী কী জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন করতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে স্টুডেন্টস আশা করছি প্রথম জায়গাটা যেটা আমাদের বললাম তাহলে সেটা প্রত্যেকেই তোমার কাছে ক্লিয়ার। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে, আমি কিন্তু প্রত্যেকের ডাউট কিন্তু শুনতে চাই। ঠিক আছে, ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে বলবে যেটা বুঝতে পারছো কিনা। এইবার আমরা চলে যাবো নেক্সট পরবর্তী ইনফরমেশনের দিকে। তো দেখে নিই নেক্সট পরবর্তী ইনফরমেশন আমাদের কী বলছে বা দেখবো কোশ্চেনটা। তো দেখো আমরা চলে যাবো নেক্সট পরবর্তী পেজে, সেখানে এবার আমরা হু সিলেক্ট দ্য নোবেল লয়েটার্স, এই নোবেল লয়েটার্সের উপরে এখানে আমরা একটু ব্রিফলি একটু আলোচনা করব, কারণ এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা নোবেল লয়েটার্সের ওপরে। তো দেখো স্টুডেন্টস, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে কী কী জায়গা। দেখো ফার্স্ট এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে যেটা করছে, দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স সিলেক্ট দ্য নোবেল লয়েটার্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। তাহলে স্টুডেন্টস তোমাদের এখান থেকে আরেকটি প্রশ্ন, এখান থেকে কোশ্চেন নাম্বার এটা 1 বেরিয়ে যায় যে এই কোন একাডেমি থেকে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি প্রাইজ দেওয়া হয়। তাহলে অবশ্যই উত্তর হবে তার নাম হচ্ছে রয়্যাল সুইডিশ একাডেমি। তাহলে এই জায়গাটা থেকেও আমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে, তো সুতরাং এটাও কিন্তু আমাদের পড়তে হতে পারে। ক্লিয়ার? আচ্ছা এইবার দেখো যেটা আমরা দেখতে পাচ্ছি নেক্সট পরবর্তী ইনফরমেশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলছে কিনা, না কার্সোকিয়া ইনস্টিটিউট সিলেক্ট দ্য নোবেল লয়েটার্স দ্য ফিজিক্স অফ ফিজিওলজি অর মেডিসিন। তার মানে যদি তোমাদের জিজ্ঞেস করা হয়, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2, যে মেডিসিন প্রাইজটা কোথা থেকে দেওয়া হয়, তাহলে সেটা দেওয়া হয় কার্সোকিয়া ইনস্টিটিউট, যেখান থেকে নোবেল প্রাইজটা আমাদের দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে যে এখান থেকে এই প্রশ্নটা কিন্তু আমাদের আসতেই পারে। ওকে, আচ্ছা এইবার দেখো নেক্সট পরবর্তী ফেজটাতে, আমি পয়েন্টটাতে যা যাচ্ছি, বলছি কি দ্য সুইডিশ একাডেমি, কি একাডেমি, সুইডিশ একাডেমি নোবেল প্রাইজ, এটা লয়েটার্স ফর লিটারেচার। তার মানে লিটারেচার প্রাইজটা কবে থেকে দেওয়া শুরু হয়েছিল বা কোথা থেকে দেওয়া হয় যদি জিজ্ঞেস করে, তাহলে কিন্তু এটা নেক্সট কোশ্চেন নাম্বার 3 আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছে, যে সেটা হচ্ছে সুইডিশ একাডেমি। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে খুব গুলিয়ে যায় আমাদের রয়্্যাল সুইডিশ একাডেমি, সেটা কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আমাদের দেয়, আর যদি বলা হয় শুধু সুইডিশ একাডেমি তাহলে কিন্তু সেটা লিটারেচার থেকে কিন্তু প্রাইজটা দেওয়া হবে। তাহলে স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকেই ক্লিয়ার যে কোন জায়গা থেকে আমাদের এখানে প্রশ্নটা পড়তে হতে পারে। আচ্ছা এইবার দেখো নেক্সট পরবর্তী ইনফরমেশনে আসবো, পরবর্তী ইনফরমেশন কি বলছে একটু দেখে নিই। দেখো বলছে না নরজেনিয়ান নোবেল কমিটি বিহাফ দ্য এস্টেট দ্য, কি বলছে, আলফ্রেড নোবেল। হঠাৎ এই কথাটা আমি কেন তোমাদের বললাম, এই কথাটা এই কারণের জন্য বললাম, এই যে নরওয়ে মানে আমাদের এটা হচ্ছে কোন কান্ট্রি, না নরওয়ে,
কান্ট্রির নাম হচ্ছে নরওয়ে। এইখান থেকে কিন্তু আমাদের নোবেলের একটা সাবজেক্টের প্রাইজ দেওয়া হয়, সাবজেক্ট নাম হচ্ছে কিন্তু পিস। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে স্টুডেন্ট, পিস বা শান্তি পুরস্কার কোন তোমার কান্ট্রি থেকে দেওয়া হয়? তাহলে কিন্তু হবে তার নাম হচ্ছে নরওয়ে, অর্থাৎ নরওয়ে থেকে কিন্তু এটা দেওয়া হয়। এবং শুধু এটা জানলেই তোমাদের হবে না, তোমাদের এটাও জানতে হবে এটা নরওয়ের পার্টিকুলার কোন জায়গা থেকে। তো জায়গাটার নাম অবশ্যই তোমরা লিখে রাখবে, এটা হচ্ছে তার নাম ওসলো। কি নাম? ওসলো থেকে কিন্তু আমাদের এই প্রাইজটা কিন্তু দেওয়া হয়ে থাকে। তাহলে স্টুডেন্টস, যারা যারা তোমরা ক্লাসটা করছো, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে কোন কোন জায়গা থেকে আমাদের কী প্রশ্ন করতে পারে, সেটা তোমাদের কাছে ক্লিয়ার। তো যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে, ক্লিয়ার বলো। আর এই যে নরওয়ে, এই নরওয়েকে আমরা একটা ইনফরমেশন অবশ্যই জেনে নেবো যখন আমরা আলোচনাটা করছি, সেটা হলো একে বলা হয় হচ্ছে ল্যান্ড অফ মিডনাইট সান। কি বলা হয়? ল্যান্ড অফ মিডনাইট সান। ওকে, তো এই যে ল্যান্ড অফ মিডনাইট সান কথাটা বললাম, এটা কিন্তু পার্টিকুলার নরওয়েকেই আমরা বলি। যদি পার্টিকুলার কোনো প্লেসকে জিজ্ঞেস করা হয় সেইভাবে, পরীক্ষায় যদি এইভাবে কোশ্চেন করে, তাহলে হবে কিন্তু পোর্ট অফ হ্যামারফেস্ট। কি হবে? পোর্ট অফ হ্যামারফেস্ট হবে কিন্তু এর ক্ষেত্রে আর একটা আমাদের অ্যান্সার। ওকে, তো এটাও কিন্তু অবশ্যই তোমরা লিখে রাখবে স্টুডেন্টস, পোর্ট অফ হ্যামারফেস্টকে বলে থাকি কিন্তু আমরা ল্যান্ড অফ মিডনাইট সান। এবং শুধু তাই নয়, এখান থেকে আমি আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিচ্ছি, মাথায় রাখবে। যদি আমাদের ম্যাথামেটিক্সের সব থেকে বড় কোনো প্রাইজ যদি জিজ্ঞেস করা হয় ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, তাহলে যেটা উত্তর হবে সেটা হচ্ছে তার নাম এবেল প্রাইজ। কী হবে? তার নাম এবেল প্রাইজ। তো এই যে এবেল প্রাইজের কথাটা তোমাকে বলছি, এটাকে নোবেলের ম্যাথামেটিক্সের নোবেল প্রাইজ বলা হয়ে থাকে। এই প্রাইজটাও কিন্তু আমাদের নরওয়ে থেকেই দেওয়া হয়। কোত্থেকে দেওয়া হয়? নরওয়ে গভর্নমেন্ট থেকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, সেটা হচ্ছে ওসলো ইন নরওয়ে। এই ওসলো হচ্ছে আমাদের নরওয়ে কি নাম না ক্যাপিটাল। তাহলে আশা করি প্রত্যেকেই তোমরা জায়গাটা বুঝতে পারলে, কী কী জায়গা থেকে আমাদের তাহলে প্রশ্নটা করতে পারে। ক্লিয়ার স্টুডেন্টস? অবশ্যই তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে বলবে যে বুঝতে পারছো কি না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইবার চলে যাবো নেক্সট লাস্ট ইনফরমেশন এই পেজের মধ্যে। বলছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স গিভেন দ্য টাক্স দ্য লয়েটার্স অফ দ্য ইকোনমিক সায়েন্স স্টার্টিং ইন 1969। একটু আগেই দেখো তোমায় বলছিলাম প্রতাপ, তুমি বলছিলে 68 থেকে দেওয়া হয় না, কিন্তু অ্যাকচুয়ালি মাথায় রাখবে রিক্স ব্যাংক ব্যাংক, এই যে রিক্স ব্যাংক ব্যাংক যেটাকে বলি, এটাকে আমরা সেন্ট্রাল ব্যাংক বলা হয়ে থাকলো সেই সময়, সেটা কিন্তু ফর্ম করেছিল 1968 এবং ফাইনালি নোবেলের প্রাইজ দেওয়া হয় কিন্তু 1969 থেকে। তাহলে দেখো স্টুডেন্টস, আমাদের নোবেলের এখান থেকে কতগুলো প্রশ্ন আমাদের করতে পারে সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করেই নিচ্ছি। তাহলে আশা করি স্টুডেন্টস প্রত্যেকেই তোমরা আমার হাতের লেখাগুলো বুঝতে পারছো, কারোর কোনো কোশ্চেন নেই? তো অবশ্যই বলবো ক্লাসটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তোমার চাই কমেন্ট বক্সে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকেই তোমাদের নিজস্ব ফেসবুকে এই ক্লাসের লিঙ্কটা যত বেশি পারো শেয়ার করে দাও, যত সম্ভব তোমরা পারো এটাকে শেয়ার করে দাও ক্লাসটাকে, ঠিক আছে? তাহলে আশা করি বোঝা গেল। আর একটা ইনফরমেশান তোমাদের দেবো, যেটা আমি পাশেই তোমাদের দিয়ে দিচ্ছি, এই যে পাঁচটা সাবজেক্টের কথা বলছিলাম আমাদের ইকোনমিক্সকে বাদ দিয়ে, পাঁচটা সাবজেক্টের নোবেল কিন্তু দেওয়া স্টার্ট হয়েছিল 1901 সাল থেকে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করে যে নোবেল প্রাইজটা দেওয়া কবে হয়েছিল পাঁচটা সাবজেক্টে, তাহলে হবে 1901 সাল। তাহলে স্টুডেন্টস, তাহলে আশা করি প্রত্যেকেই তোমরা এই পেজে যেটুকু ইনফরমেশান দিয়েছি সেটা তাহলে আমাদের ক্লিয়ার বোঝা গেল। তাহলে তাহলে আমরা পরবর্তী নেক্সট ইনফরমেশানে তাহলে আমরা মুভ করতে পারি। তো দেখে নেবো পরবর্তী পেজে আমাদের কী বলছে। তো চলে আসি পরবর্তী পেজ, এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা পরের পেজটা, সেটা দেখো ওইখান থেকে আমাদের কোশ্চেন একটা বেরিয়ে আসে। এই যে নোবেল প্রাইজ দ্য লয়েটার্স, যারা 1901 সাল থেকে 2001 থেকে যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, কারা কারা কোন কোন সাবজেক্টে কী কী নোবেল প্রাইজ পেয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো দেখো প্রথমে স্টুডেন্টস, ফিজিক্সে কিন্তু এখনো পর্যন্ত 115টা দেওয়া হয়েছে, লয়েটার্সের মধ্যে 119, এবং অ্যাওয়ার্ডেড ওয়ান লয়েটার্স হচ্ছে 47, শেয়ার্ড হচ্ছে 32, আর শেয়ার থ্রি লয়েটার্স হচ্ছে 36। তার মানে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে স্টুডেন্টস কীভাবে, আমি এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম, টোটাল কতজন? 115 জন। টোটাল নাম্বার অফ লয়েটার্স 219 জন, এটা আমরা পাচ্ছি, এবং অ্যাওয়ার্ডেড একজন হচ্ছে 47, 32 হচ্ছে শেয়ার টু লয়েটার্স, এবং 3 জন মিলে হচ্ছে 36। তাহলে আশা করি জায়গাটা আমরা বুঝতে পারলাম কী কী জায়গা থেকে প্রশ্ন করতে পারে। ঠিক সেইভাবেই স্টুডেন্টস দেখো আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে টোটাল হচ্ছে 113 জন, যেখানে নাম্বার অফ লয়েটার্স হচ্ছে 186, এবং নাম্বার অফ ওয়ান লয়েটার্স হচ্ছে এটা হচ্ছে 63, শেয়ার হচ্ছে 24, আর শেয়ার থ্রি হচ্ছে 25। তার মানে এটাও কিন্তু আমাদের ক্ষেত্রে একটা কোশ্চেন, যদি আলাদা আলাদা করে কোশ্চেনগুলোকে বার করে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো করতে পারে, ক্লিয়ার? ঠিক সেইভাবে মেডিসিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে 112 জন, যার মধ্যে 224 জন হচ্ছে টোটাল নাম্বার অফ লয়েটার্স, এবং 39 হচ্ছে আমার 1, 34 হচ্ছে নাম্বার 2, আর 39 হচ্ছে এটা কিন্তু শেয়ার। তাহলে দেখো মেডিসিনের ক্ষেত্রে আমাদের দুটো জায়গায় খুব কমন দেখতে পাচ্ছি,
একটা হচ্ছে 39 যেটা কিন্তু তোমার একজন লয়টার্স পেয়েছিল, আর একটা 39 যেটা কিন্তু লয়টার্স এটা তিনজন মিলে শেয়ার করেছিল। তার কারণ আমাদের নোবেলের যে টোটাল যে প্রাইজ মানিটা দেওয়া হয়, আবার বলছি টোটাল যে প্রাইজ মানিটা আমাদের দেওয়া হয় সেটা কিন্তু যদি তিনজন বা দুজন থাকে তাহলে তিনজনের মধ্যে কিন্তু শেয়ার হয়ে যায়, একজন কিন্তু সেই টাকাটা পায় না, টোটাল কিন্তু শেয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আশা করি জায়গাটা বুঝলাম। আচ্ছা, এবার যদি লিটারেচারের রেসপেক্টে বলা হয় তাহলে টোটাল হচ্ছে 114 জন এবং টোটাল নাম্বার অফ রাইটার্স হচ্ছে 118 জন। আর বর্তমানে যেটা দেখতে পাচ্ছি এটা সবই কারেন্ট অ্যাফেয়ার্সের রেকর্ডেড ইনফরমেশন, তোমরা একদম আপডেট বলতে পারো, তোমরা এটা যদি মাথায় রাখতে পারো তাহলেই হবে আমাদের। 110 এবং শেয়ার হচ্ছে 4, কিন্তু এখনও পর্যন্ত তিনজন মিলে কিন্তু এই সাবজেক্টে কেউ পায়নি। তাহলে স্টুডেন্টস এটাও মাথায় রাখতে হবে যে এই সাবজেক্ট কিন্তু এখনও পর্যন্ত তিনজনে কিন্তু কেউ পায়নি নেই। তাহলে এইভাবে প্রশ্ন করতে পারে যে স্টুডেন্টস তোমাদের যে কোন সাবজেক্ট বা নোবেলে যেখানে তিনজন মিলে শেয়ার করেনি তাহলে হবে কিন্তু লিটারেচার। ওকে, আচ্ছা এইবার আমরা চলে আসবো পিসের রেসপেক্টে, যেখানে আমরা দেখছি 103 জন হচ্ছে টোটাল আমাদের নাম্বার অফ প্রাইজেস, যেখানে 109 মানে 109 প্লাস 28 টোটাল মিলিয়ে নাম্বার অফ রাইটার্স কিন্তু এরা পেয়েছে। এবং সেখানে দেখো 69 পেয়েছে হচ্ছে তোমার অ্যাওয়ার্ড নাম্বার অফ 1%, 31 পেয়েছে হচ্ছে নাম্বার অফ 2, আর শেয়ারে পেয়েছে হচ্ছে 2 জন। ঠিক আছে, ইকোনমিক্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 53 হচ্ছে তোমার টোটাল, 89 হচ্ছে তোমার নাম্বার অফ লয়টার্স পেয়েছে, যার মধ্যে এইটারই সেগ্রিগেশন প্রত্যেকটারই করেছে। দেখো মানে 89টাকে কিন্তু ভেঙে কিন্তু সেগ্রিগেশনগুলো করা হচ্ছে, মানে প্রত্যেকটারই ক্ষেত্রে কিন্তু তাই, এই সেগ্রিগেশনগুলো এইভাবে কিন্তু এসেছে। আর 29.5 ক্ষেত্রে এবং 20 ক্ষেত্রে হচ্ছে তোমার 2 জন, আর 8 জন হচ্ছে তোমার শেয়ার করেছে। ক্লিয়ার? তাহলে এই যে ডেটাগুলো তোমাদের দিচ্ছি ডেটাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, কারণ এই ডেটাগুলো থেকে কিন্তু আমাদের প্রচুর কোশ্চেন পরীক্ষাতে আসে। ক্লিয়ার? তাহলে আশা করি স্টুডেন্টস প্রত্যেকেই জায়গাটা বুঝতে পারছো, কারোর নিশ্চয়ই কোনো কোশ্চেন নেই। যদি কারো কোনো জায়গায় প্রশ্ন থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা বলবে। ক্লিয়ার? বোঝা গেল? এইবার তোমাদের একটা ইনফরমেশন তোমাদের স্টুডেন্টস এখান থেকে দেবো, যেটা আমাদের অবশ্যই পরীক্ষার জন্য পড়তে হবে। সেটা কি ইনফরমেশন? সেটা হলো টোটাল নাম্বার হচ্ছে 609, আর টোটাল নাম্বার অফ লয়টার্স 975, এবং টোটাল নাম্বার 1 অ্যাওয়ার্ডেড 53, আর 146 হচ্ছে নাম্বার অফ 2, আর 110 জন এখনও পর্যন্ত শেয়ার কিন্তু করেছে তিনজনের মধ্যে। তাহলে স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকেই জায়গাটা বুঝতে পারছো, কোন কোন জায়গাগুলোতে আমাদের অ্যাকর্ডিং টু ইনফরমেশন পড়তে হবে। ক্লিয়ার এভরিওয়ান? তাহলে চলে যাব আমরা নেক্সট পরবর্তী নেক্সট ক্লাসের নেক্সট কোশ্চেনের পেজের মধ্যে। তাহলে স্টুডেন্টস প্রত্যেকেই আশা করি তাহলে ক্লিয়ার, বোঝা গেল? তাহলে কারোর ব্যাপারে কোনো কোশ্চেন নেই তো একটু অবশ্যই কমেন্ট করে বলবে যে বুঝতে পারছো কিনা, বা কোনো জায়গায় কোনো বাফারিং হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। ঠিক আছে, তো চলো দেখে নেবো নেক্সট পরবর্তী পেজের মধ্যে, দেখি পরবর্তী পেজে আমাদের কি ইনফরমেশন আমরা পাচ্ছি। দেখো এবার যে ইনফরমেশনটা পাবো পরবর্তী পেজে, দেখো এই যে আমাদের লিস্ট অফ যে নোবেল প্রাইজেস অফ লয়টার্স, যেটা 1901 থেকে 2001 মধ্যে যেটা পেয়েছে, তো সেখানে একটু আমরা ডিটেলস একটু আলোচনা করবো। সেটা কি না, দেখো বলছে এখানে যেটা ফার্স্ট ইনফরমেশনে পাচ্ছি, বলছে বিটুইন 1901-2001 নোবেল প্রাইজ ইকোনমিক সায়েন্স ওয়ার টোটাল হচ্ছে 609 times, 97 এবং 28 অর্গানাইজেশন। এবং এখানেও মাথায় রাখতে হবে এখনও পর্যন্ত কতগুলি অর্গানাইজেশন, তাহলে যদি অর্গানাইজেশন রেসপেক্টে কোশ্চেন করে তাহলে অবশ্যই মাথায় রাখবে 28 অর্গানাইজেশন। ঠিক আছে, বোঝা গেল? এবং অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ বিটুইন 1901 থেকে 2021, আর 89 ইকোনমিক সায়েন্স আর লয়টার্স, এর মধ্যে শুধুমাত্র কিন্তু 89 হচ্ছে অনলি ইকোনমিক্সে। তাহলে ইকোনমিক্সে এখনও পর্যন্ত টোটাল কতজন পেয়েছে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে এখান থেকে স্টুডেন্টস একটি বড় মারাত্মকের প্রশ্ন বেরিয়ে আসে, সেটা হচ্ছে কিন্তু 89 ইকোনমিক্স, এবং কতগুলো অর্গানাইজেশন, তাহলে হবে 28টা অর্গানাইজেশন। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে বোঝা গেল? এবার আমরা পরবর্তী ইনফরমেশনে আসবো নেক্সট, যেটা আমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনের মধ্যে, যেটা হচ্ছে এই ফিজিক্সে টোটাল নাম্বার কত, 219 তোমরা দেখতে পাচ্ছ। এটা সবই কিন্তু রেসপেক্ট 1901 থেকে 2021। বলছি দ্য জন ব্রাডেন অ্যাওয়ার্ডেড দ্য 2018 দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স 1901, তার মানে 1901 সাল থেকে পেয়েছে। আর এই জন ব্রাডেনের ব্যাপারে বা যে ব্রাডেনের যে কথাটা বলছি এর ব্যাপারে আমরা ডিটেলসে নেক্সট পরবর্তী পেজে আলোচনা করব। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে? এইবার চলে যাবো আমরা নেক্সট পরবর্তী ইনফরমেশনের দিকে। বলছেন না নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি অ্যাওয়ার্ডেড দ্য 188 লয়টার্স কতজনের মধ্যে, না 1901 থেকে 2001 মধ্যে কিন্তু এটা আমাদের পেয়েছে। তাহলে তোমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে, কারণ এখান থেকেও আমাদের কিন্তু প্রশ্ন করতেই পারে। ক্লিয়ার? তাহলে আশা করি স্টুডেন্টস বোঝা গেল এই জায়গাটা মাথায় রাখবে, কেমিস্ট্রির ক্ষেত্রে কতজন এখনও পর্যন্ত 188 বা 188 জন। ঠিক আছে, একদম। এইবার চলে যাবো নেক্সট পরবর্তী লাস্ট এবং ফাইনাল ইনফরমেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখো কি না, অ্যাজ দ্য ফ্রেডরিক সেগার হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য 2x, দ্য 187 ইন্ডিভিজুয়ালস রিসিভ দ্য নোবেল প্রাইজ কেমিস্ট্রি ইন সিন্স 2001। তার মানে এখনও পর্যন্ত যে 187 এর মধ্যে যে আছে, যার মধ্যে
ফ্রেডরিক সেগার, যিনি কিন্তু টু টাইমস, আবারও বলছি লিখে রাখো টু টাইমস, কিন্তু আমাদের নোবেল প্রাইজ কিন্তু পেয়েছে, কিসের সাবজেক্টে না, কেমিস্ট্রির মধ্যে। তাহলে তোমাদের স্টুডেন্টস এখান থেকেও প্রশ্ন আসতে পারে, তাহলে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখো যদি আমরা আলাদা আলাদা করি, এটাকে একটা 8 নম্বর কোশ্চেন, 2 নম্বর এটাকে যদি আমরা কোশ্চেন ফরমেশনে করি, এটা তাহলে হবে 3 নম্বর, এটাকে যদি কোশ্চেন ফরমেশনে আমরা দেখতে চাই তাহলে হবে 4 নম্বর। ক্লিয়ার? তাহলে স্টুডেন্টস প্রত্যেকেই আশা করি বুঝতে পারছো এই জায়গাগুলো থেকে কি কি আমাদের প্রশ্ন করতে পারে, একদম ক্লিয়ার? ওকে, তাহলে চলে যাবো নেক্সট পরবর্তী স্লাইডে বা নেক্সট পরবর্তী পেজে। তো নেক্সট পেজটাতে দেখে নিই আমাদের কি কি জায়গায় পড়তে হবে। এবারে খুব গুরুত্বপূর্ণ কিছু টিপিক্যাল টাইপ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। যেমন এখনো পর্যন্ত এটা খুব মারাত্মক ইনফরমেশন, এখনো পর্যন্ত নোবেল প্রাইজ ওয়িনার্স সব থেকে ইয়াং এজ, তাহলে যে ইয়াং এজের কথা বলা হয় তার নাম কিন্তু মালালা ইউসুফজাই, সব থেকে কিন্তু ইয়াং এজ, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, কোশ্চেন কিন্তু এখানে আসবে। এবার দেখো ইয়াং এজ উনি কত সালে পেয়েছিলেন, তো মাথায় রাখবে 17 এজে, আবার বলছি 17 বছর বয়সে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং সেটা পেয়েছিলেন কিসের জন্যে, না পেয়েছিলেন হচ্ছে পিসের জন্যে, কিসের জন্য পেয়েছিলেন, পিসের জন্য পেয়েছিলেন, কত সালে, না 2014 সালে, যে সালে আমাদের একজন ভারতীয় তার নাম হচ্ছে কি, না কৈলাস সত্যার্থী, উনিও পেয়েছিলেন আমাদের নোবেল পিস প্রাইজ 2014 সালে। তাহলে স্টুডেন্টস এখান থেকেও কিন্তু আমাদের একটা প্রশ্ন আসতেই পারে, ক্লিয়ার? এবার আমরা আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনে চলে যাবো, সেটা হচ্ছে দেখো এর মধ্যে যে নাম দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে দ্য ওল্ডেস্ট প্রাইজ অফ লিটারেচার, জন বি অফ দ্য গুড এনাফ ইন কেমিস্ট্রি, মানে এখনো পর্যন্ত যতগুলো আমাদের সাবজেক্ট আছে তার মধ্যে সব থেকে বেশি বয়সে উনি কিন্তু পেয়েছেন নোবেল পিস প্রাইজ। সেই সময় তার বয়স ছিল হচ্ছে 97, এজ কত ছিল লিখে রাখবে 97 উনি পেয়েছেন, এবং কত সালে উনি পেয়েছেন সাবজেক্ট অফ কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে পেয়েছেন 2019 সালে, কবে পেয়েছেন, না 2019 সালে। তাহলে দেখতে পাচ্ছ স্টুডেন্টস কী কী জায়গাগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো কিন্তু আসতেই পারে। তো এই জায়গাগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখবে অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকেই কমেন্ট করবে যে জায়গাটা বুঝতে পারছ কিনা, বা যারা পরবর্তী ক্লাস করবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে রেকর্ডেড ক্লাস দেখার পর, যে ক্লিয়ার কি ক্লিয়ার নয়। ওকে, আচ্ছা এবার আমরা নেক্সট পরবর্তী ইনফরমেশন রাখবো, তার মানে এই যে জায়গাগুলো বলছি এখান থেকেও কোশ্চেন আমাদের ফর্ম করা যায়। এবার বলছে বিটুইন 1901 to 2001 নোবেল পিস প্রাইজ ইকোনমিক সায়েন্স হ্যাভ বিন কতগুলো, না 58, দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো যদি জিজ্ঞেস করি ইকোনমিক্সের পার্টের মধ্যে সব মিলিয়ে টোটাল এখনো পর্যন্ত 58% যারা কিন্তু ওমেন, যারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে, কতজন, 58 জন, এটাও কিন্তু মাথায় রাখবে। ওকে, আচ্ছা এবার কিছু কিছু ডিফিকাল্ট টাইপের কোশ্চেনে তোমাদের একটু চলে আসি। যেমন বলছি নোবেল প্রাইজ লয়েটার্স ইন ডিক্লাইন ইন ফিজিক্স প্রাইজ, মানে এটা কিন্তু ক্যান্সেল করা হয়েছিল, তো কী কারণের জন্য ক্যান্সেল হয়েছিল অবশ্যই সেই জায়গাটা দেখবো। একজনের নাম হচ্ছে জিন পল স্টেরি, অ্যাওয়ার্ডেড 64 নোবেল প্রাইজ, ইনি লিটারেচারে পেয়েছিলেন, বাট ডিক্লাইন দ্য প্রাইজ বিকজ দ্য কনস্টিটিউয়েন্সি ডিক্লাইন ফর অফিসিয়াল অ্যাওয়ার্ডস, মানে তার অফিসিয়াল অনারের মধ্যে একটা কনস্টিটিউয়েন্সি হয়েছিল বলে এটা কিন্তু ডিক্লাইন্ড হয়েছিল। ঠিক আছে, তাহলে জায়গাটা বুঝতে পারলে। তাহলে এটাও তাহলে স্টুডেন্টস আমাদের আরেকটি কোশ্চেন যদি কি কোশ্চেন ওয়াইজে দেখি, তাহলে এটাও কিন্তু আমাদের একটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কিন্তু আমাদের হয়ে যায়। এবার দেখো এই যে এটা নেক্সট আর একটা পার্ট যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 6 এ আমরা আলোচনাই করতে পারি, যে লি ডাক থ্রো অ্যাওয়ার্ডেড দ্য 1973 নোবেল পিস প্রাইজ জয়েন্টলি উইথ দ্য US সেক্রেটারি অফ দ্য, কার সঙ্গে, না স্টেট হেনরি কিং স্যারের সঙ্গে কিন্তু পেয়েছিল, তবে এটাও কিন্তু ডিপ্লোম্যাটিক কারণের জন্য, আবার বলছি ডিপ্লোম্যাটিক কারণ, এবং সেই কারণটা কিন্তু তার পার্টিকুলার তার কান্ট্রির জন্য হয়েছিল, সেই কান্ট্রির জন্য কিন্তু তার নোবেল প্রাইজটা কিন্তু ডিক্লাইন কিংবা ক্যান্সেল হয়ে গেছিল। তাহলে দেখো স্টুডেন্টস আমাদের কোন কোন জায়গাগুলো থেকে কী কী রকমভাবে প্রশ্ন আমাদের সাজাতে পারে তাহলে আমরা বুঝতে পারছি, ক্লিয়ার এভরিওয়ান? তাহলে আমরা নেক্সট, যদি এটা সবাই ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা পরবর্তী নেক্সট পেজে আসতে পারি। তো নেক্সট পেজে আমরা চলে আসি, তো দেখে নেবো নেক্সট পেজে আমাদের কী ইনফরমেশন আমরা পাচ্ছি। তো দেখো নেক্সট পেজে যেটা আমরা প্রথমে যেটা পাচ্ছি, বলছে নোবেল প্রাইজ লিটারেচার যে টাইমে যখন দেওয়া হয়েছিল, যে সময় তারা অ্যারেস্ট হয়ে গেছিলো, অ্যারেস্ট হয়ে গেছিলো সেই টাইমে তারা পেয়েছে, কারা কারা, তো টোটাল আমরা পাচ্ছি, দেখো টোটাল কারা কারা, একজন 3 জন ব্যক্তি, ফার্স্ট ব্যক্তিকে পাচ্ছি তার একজন জার্মান প্যাসিফিক অ্যান্ড জার্নালিস্ট, তার নাম হচ্ছে কার্ন ভন ওলাক্সি, যিনি কিন্তু ওই সময় অ্যারেস্ট হয়েছিলেন। একজন বার্মাসিস পলিটিশিয়ান, এটা হচ্ছে নাম্বার 2 পাচ্ছি, তাহলে হচ্ছে সান সু কি, যাকে পেলাম, যিনিও কিন্তু অ্যারেস্ট হয়েছিল এই টাইমটার সময়। ওকে, এবং 3 নম্বরে দেখে পাচ্ছি একজন চাইনিজ হিউম্যান রাইটস, তার নাম হচ্ছে অ্যাক্টিভিস্ট লিউ জাংগিও, ইনিও কিন্তু পেয়েছিলেন, বাট কিন্তু সেটাও কিন্তু ক্যান্সেল, মানে অ্যারেস্টেড টাইম। তাহলে দেখো স্টুডেন্টস, তাহলে এইভাবে এক্সপেক্টেড যদি তোমাদের একটা কোশ্চেন ফর্ম করে, তাহলে যদি বলে কতজন, হাউ মেনি, দ্য মেনি অফ পার্সনস, তাহলে লিখবে হচ্ছে নাম্বার অফ 3, তাহলে 3 জন পার্সন কিন্তু এখনো পর্যন্ত যারা কিন্তু এইভাবে প্রাইজটা পেয়েছে, যার তোমার কিন্তু কি হয়েছে, না না ক্যান্সেল কি, মানে হয়ে গেছে ফর অ্যারেস্টেড টাইম। ওকে, তাহলে আশা করি স্টুডেন্টস তোমরা বুঝতেই পেরেছো, তাহলে এভরিবডি ক্লিয়ার?
এইবার যে জায়গাটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে মাল্টিপল লোবেল লয়টার্সের মধ্যে, যে মাল্টিপল মানে এরকম হতে পারে যে কোনো ব্যক্তি, ধরো সাপোজ সেটা হতে পারে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এরম ওয়াইফ, বা হতে পারে ফাদার অ্যান্ড সন, বা হতে পারে ব্রাদার অ্যান্ড ব্রাদার, তো এরকম ক্যাটাগরিতে কারা কারা নোবেল পেয়েছে, তো সেই জায়গাটা একটু আমরা ডিটেলে একটু দেখে নিই, ঠিক আছে? তো দেখো তোমরা প্রত্যেকেই প্রথমেই দেখো পাচ্ছি, তার নাম হচ্ছে জে ব্রাডেন, মাল্টিপল টাইমস পেয়েছে যার কথা বলছিলাম, ফিজিক্সে পেয়েছে হচ্ছে 56 এবং আবার ফিজিক্সে পেয়েছে 1972, তার মানে এই যে ইয়ারগুলো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে, ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে। আবার দেখো এম কুড়ির কথা বলছি, এম কুড়ি ফিজিক্সে পেয়েছিল 1903 এবং কেমিস্ট্রিতে পেয়েছিল এম কুড়ি 1911। এবার চলে আসি এল পলিং, যেটাকে আমরা লন পলিং বলে থাকি, যিনি কেমিস্ট্রিতে পেয়েছিল 1954 এবং পিসে পেয়েছিল 1962। তো এই জায়গাটা আমাদের তাহলে দেখতে পড়ছে একদম। ঠিক সেইভাবে আমরা চলে যাবো এফ সেগার, এফ সেগার খুব একটা ইম্পর্টেন্ট পার্সন, যিনি কেমিস্ট্রিতে দুবার পেয়েছিলেন, 58 একবার এবং কেমিস্ট্রিতে আরেকবার পেয়েছিলেন আমাদের কত সালে, তো সেটা আমরা দেখতেই পাচ্ছি, সরি এক্সট্রিমলি, সেটা হচ্ছে 1980 একবার পেয়েছিলেন, ঠিক আছে? এবার চলে আসি দুটো অর্গানাইজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অর্গানাইজেশন, একটা হচ্ছে ICRC, এই অর্গানাইজেশনটাকে আমরা কী বলে থাকি, ICRCকে বলে থাকি আমাদের ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, যেটা কিন্তু নোবেল পিস পেয়েছিল 1970 তিনবার, 1944 আর পিসে পেয়েছিল 1963। তার মানে এখনো পর্যন্ত আমাদের উইচ অর্গানাইজেশন যদি জিজ্ঞেস করে, আমাদের ICRC মাথায় রাখবে আমাদের সেই অর্গানাইজেশন যারা কিন্তু এখনো পর্যন্ত নোবেল পিস প্রাইজ 3 times কিন্তু 3 পেয়েছে, তো এটাই কিন্তু আমাদের এখনো পর্যন্ত হাইয়েস্ট। তাহলে স্টুডেন্টস, তাহলে জায়গাটা তোমরা বুঝতেই পারলে একদম, এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমাদের সঙ্গে আলোচনাটা করে নিই, এটা কিন্তু আমাদের ইউনাইটেড নেশনসের একটা ওল্ডেস্ট অর্গানাইজেশন, যেটা কিন্তু এস্টাবলিশড হয়েছিল কবে, তো এস্টাবলিশের কথা যদি আসি তাহলে স্টুডেন্টস লিখবে হচ্ছে 1863, অর্থাৎ 1863 সালে হয়েছিল 9th February, তো 9th February কিন্তু এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল। তাহলে স্টুডেন্টস তাহলে বুঝতেই পারলে, এবং তার সঙ্গে সঙ্গে আর একটা আমরা পাচ্ছি পাশে, তার নাম হচ্ছে NHHCR, তো NHHCR এর উপরে একটু আমরা আলোচনা করি, যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, যার ফুল ফর্ম, যারা কিন্তু দুবার পেয়েছে, এটা একটা 54 এবং একটা পেয়েছে 81, ঠিক আছে? তো এই অর্গানাইজেশনটা যদি জিজ্ঞেস করা হয় কবে এস্টাবলিশড হয়েছিল, তাহলে অবশ্যই আলোচনা করব, এটা হয়েছিল 14th December, কবে হয়েছিল 14th December 1950 সালে, ক্লিয়ার? এবং এদের দুজনেরই, দুটো অর্গানাইজেশনসেরই হেডকোয়ার্টার কিন্তু আমাদের কোথায়, জেনেভাতে ইন সুইজারল্যান্ডে কিন্তু অবস্থিত হেডকোয়ার্টার। তাহলে স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকের জায়গাটা ক্লিয়ার, কী কী জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো করতে পারে প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছি একদম। তাহলে চলে যাবো নেক্সট পরবর্তী পেজের দিকে, তো চলো দেখে নিই নেক্সট পরবর্তী পেজ আমাদের কী বলছে। তো নেক্সট পরবর্তী পেজে এবার আমরা আসবো ফ্যামিলি, তোমার যে নোবেল লিটারেচার সেটা একটু আগেই তোমাদের বলছিলাম যে ফাদার অ্যান্ড মাদার, বা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, বা ব্রাদার অ্যান্ড মাদার, বা তোমার হচ্ছে ব্রাদার অ্যান্ড সিস্টার, তো সেক্ষেত্রে দেখে নিই কারা কারা পেয়েছে। তো লিস্ট আমরা দেখতেই পাচ্ছি, ম্যারেড কাপেলের মধ্যে দেখো এরা দুজন আছে, মেরি কুরি, পিরি কুরি, ম্যারেড কাপেলের মধ্যে এরাও আছেন, ম্যারেড কাপেলের মধ্যে কিন্তু এরাও আছেন, এবং ম্যারেড কাপেলের মধ্যে এখনো পর্যন্ত আমরা যারা দেখতে পাচ্ছি, যদি ম্যারেড কাপেল জিজ্ঞেস করা হয় তাহলে দেখো কোশ্চেন এখানে আসতে পারে ম্যারেড কাপেল, তাহলে হচ্ছে 6 এখনো পর্যন্ত 6 যারা কিন্তু এই পুরস্কারটা পেয়েছে, ওকে? আচ্ছা এবার যদি আসে ব্রাদার অ্যান্ড মাদার অ্যান্ড ডটার এক্সপেক্টে, তাহলে হবে মেরি কুরি অ্যান্ড ইরিন চাইল্ড কুরি, এটা হচ্ছে মাদার অ্যান্ড ডটার, তাহলে এইভাবে এই ক্যাটাগরিতে একজন। যদি ফাদার অ্যান্ড ডটার জিজ্ঞেস করে তাহলে হচ্ছে পিরি কুরি অ্যান্ড দ্য ইরান জয়েন্ট কুরি, এই ক্যাটাগরিতে একজন। এবার যদি জিজ্ঞেস করে ফাদার অ্যান্ড সন, কী জিজ্ঞেস করে, যদি বলে ফাদার অ্যান্ড সন, তাহলে আমরা এই ক্যাটাগরিতে টোটাল কিন্তু 6 পাচ্ছি, তার মানে আবার বলছি ফাদার প্লাস সন যদি জিজ্ঞেস করা হয় তাহলে টোটাল কতজন, 6, মানে তোমাদের নামগুলো না মনে রাখলো টোটাল কতজন পার্সন এটা কিন্তু মাথায় রাখতে হবে, ক্লিয়ার? বোঝা গেল। আর ফাইনালি দেখতে পাচ্ছি এটা ব্রাদার অ্যান্ড ব্রাদার ক্যাটাগরিতে আছে, সেখানে কিন্তু একজন। তাহলে স্টুডেন্টস দেখো এখান থেকে কিরমভাবে প্রশ্ন করতে পারে যে এইভাবে যে এই ক্যাটাগরিগুলোতে টোটাল কতজন পেয়েছে। তাহলে আশা করি তোমাদের প্রত্যেকের জায়গাটা বোঝা গেল, এভরিবডি ক্লিয়ার একদম। তো যদি সবার ক্লিয়ার হয়ে থাকে নেক্সট পরবর্তী পেজে আমি যেতেই পারি, তো দেখে নিই নেক্সট পরবর্তী পেজ আমাদের কী বলছে। এবার যেটা দেখতে পাচ্ছি নেক্সট পরবর্তী পেজে পার্টিকুলারটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ার রেসপেক্টে, ইন্ডিয়ার রেসপেক্টে এখনো পর্যন্ত কারা বা কীভাবে নোবেল প্রাইজ পেয়েছে। তো দেখো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি ভেরি ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে প্রথম রবীন্দ্রনাথ টেগোর, যিনি কিন্তু 1913 পেয়েছিলেন এবং ইনি কিন্তু এশিয়ার মধ্যে ফার্স্ট, আমরা বলছি আমাদের এশিয়ান যতগুলি কান্ট্রিজ আছে তার মধ্যে কিন্তু প্রথম কান্ট্রি ইন্ডিয়া থেকেই রবীন্দ্রনাথ টেগোর পেয়েছিলেন। নেক্সট দেখছি তার নাম হচ্ছে ডক্টর সিভি রমন, যিনি 1930 পেয়েছিলেন, কিসের জন্যে, না রমন এফেক্টের জন্য, কিসের জন্য পেয়েছিলেন, রমন এফেক্টের জন্য, ওকে? আচ্ছা এবার পাচ্ছি হরগোবিন্দ খুরানা, যিনি একজন আমাদের একজন NRI, যিনি পেয়েছিলেন 1968 অ্যাজ এ NRI।
এবার দেখতে পাচ্ছি মাদার টেরেসা, ইনি কিন্তু আমি এনারাই ধরবো নাকি, আমি অ্যাজ আ ইন্ডিয়ান ধরবো মাদার টেরেসাকে। ইনি পেয়েছিলেন 79 নোবেল প্রাইজ পিসে, এবং 1980 সালে উনি পেয়েছিলেন হচ্ছে ভারতরত্ন। তাহলে মাদার টেরেসা কবে ভারতরত্ন পেয়েছিলেন সেটাও কিন্তু তোমাদের এখানে ডিটেলসে ডিসকাস করে দিলাম, ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, কারো কোনো কোশ্চেন নেই। আচ্ছা, অমর্ত্য সেন পেয়েছে 1998-এ, এবং ইনি পেয়েছেন যে ইকোনমিক্স তার নাম হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্স। কিসের জন্য পেয়েছেন? ওয়েলফেয়ার ইকোনমিক্সের জন্য কিন্তু পেয়েছেন। ওকে, এটা আমরা জানতে পারলাম। আচ্ছা, ভেঙ্কট রামাকৃষ্ণন উনি 2009 সালে পেয়েছিলেন, এবং ইনিও কিন্তু একজন NRI, ঠিক আছে, নন রেসিডেন্ট অফ ইন্ডিয়ান, ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, কৈলাস সত্যার্থী পেয়েছেন 2014-তে, এবং ফাইনালি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ ব্যানার্জি তিনি পেয়েছেন 2009 সালে উনি পেয়েছিলেন, সরি 2019 সালে পেয়েছিলেন, এক্সট্রিমলি সরি, এবং ইনিও কিন্তু একজন NRI, ক্লিয়ার? তাহলে এখনো পর্যন্ত আমরা টোটাল ইন্ডিয়ার রেসপেক্টে আমরা পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে টোটাল আমরা ইন্ডিয়ার রেসপেক্টে পাচ্ছি 9 জন, যেটা কিন্তু অ্যাকর্ডিং টু তোমার হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন প্লাস হচ্ছে NRI দুটো মিলিয়ে, ঠিক আছে? তাহলে স্টুডেন্টস, আশা করি তোমরা এই জায়গাটা প্রত্যেকেই বুঝতে পারলে কী কী জায়গায়, এবং তার সঙ্গে দুটো অ্যাডিশনাল কোশ্চেন আমরা পাবো, এটা মাথায় অবশ্যই রাখতে হবে, দুটো অ্যাডিশনাল, সেটা কী না, অ্যাডিশনাল হচ্ছে ইন্ডিয়ার রেসপেক্টে যার নাম পাচ্ছি হচ্ছে রুডিয়ার্ড কিপলিং। ইনি হয়তো বর্নটা ইন্ডিয়াতে হয়েছিল ঠিক কথাই, কিন্তু ইনি পরবর্তীকালে কিন্তু বাইরে চলে গেছিলেন, এবং তিনি জাঙ্গল বুকের জন্য খুবই বিখ্যাত। ইন মুম্বাইতে বর্নটা, মুম্বাইতে জন্ম, এবং 1865-এ তার কবে জন্ম হয়েছিল জিজ্ঞেস করে, কবে? 1865-এ। এবং ইনি নোবেল প্রাইজ লিটারেচার পেয়েছিল কিসের ওয়ার্কের জন্য? 1907 সালে ফার্স্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাইটার টু রিসিভ। তার মানে এখান থেকে যদি প্রশ্ন করে তোমাদের স্টুডেন্টস, এটা একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স তোমাদের হতে পারে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কাজের জন্য প্রথম কাকে নোবেল প্রাইজ দেওয়া হয়, তার নাম হচ্ছে রুডিয়ার্ড কিপলিং 1907 সালে। এবং আর একটা জিনিস তোমাদের বলে দিই স্টুডেন্টস, 1907 সালে কিন্তু আমাদের টিস্কো, টিস্কো কিন্তু এস্টাবলিশড হয়েছিল জামশেদপুরে। তাহলে দেখো আমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আর এর সাথে সাথে তোমাদের আর একটা ইনফরমেশন পাবো, সেটা যে রোনাল্ড রস, তোমরা প্রত্যেকেই জানো, যিনি কিন্তু আমাদের একজন ভারতীয় নয়, ব্রিটিশ, কিন্তু উনি কাজটা ইন্ডিয়াতে করেছিলেন বসে, এবং নোবেল প্রাইজের জন্য উনি কিন্তু তার ম্যালেরিয়া রোগের টিকা বার করার জন্য কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন 1902 সালে। তাহলে এটাও কিন্তু মাথায় রাখতে হবে, ইনি কিন্তু ইন্ডিয়াতে তার জন্ম নয়, কিন্তু তার কাজটা উনি ইন্ডিয়াতে করেছিলেন, ক্লিয়ার? তাহলে জায়গাটা আশা করি প্রত্যেকেরই বোঝা গেল স্টুডেন্টস, তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, ক্লিয়ার বিরমান? এবার তাহলে যদি পেজটা তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, তাহলে নেক্সট পরবর্তী পেজে আমি চলে যাবো। নেক্সট পরবর্তী পেজে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই নোবেল প্রাইজ লেটার্স কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী, অর্থাৎ 2021 সালে কে বা কারা কারা পেয়েছে। তো চলো দেখে নিই 2021 সালে ক্যাটাগরি ওয়াইজ, সেটা তোমরা দেখতে পাচ্ছ। পিস বা মেডিসিনে ইনি পেয়েছেন, আচ্ছা, ফিজিক্সের জন্য পেয়েছেন টোটাল 3 জন, কেমিস্ট্রিতে পেয়েছে টোটাল হচ্ছে 2 জন, লিটারেচার পেয়েছে 1 জন, পিসে পেয়েছে আমাদের কিন্তু টোটাল হচ্ছে 2 জন, আর ইকোনমিক সাইজে পেয়েছে আমাদের টোটাল হচ্ছে 3 জন। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের দেখতে হবে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। ওকে, তাহলে স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই জায়গাটা বুঝতে পেরেছো, আরও আশা করি কোনো জায়গায় কোয়েশ্চেন বা কোয়ারিজ নেই। যদি কারোর কাছে কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে বলবে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবে যে ক্লাসেসটা কেমন লাগলো। প্রত্যেকের কমেন্ট আমি চাই শুনতে, যে ক্লাসেসটা আমার কেমন লাগলো, প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো ক্লাসেসটা কেমন লাগলো, ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে বলবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই, আমাদের ইউবা প্লাসে কিন্তু টোটাল 3 জায়গাতে, অর্থাৎ মেদিনীপুর বলো, তমলুক বলো, এবং গড়িয়াতে, টোটাল 3টে জায়গায় কিন্তু আমাদের ব্রাঞ্চেস এখন আছে। গড়িয়াতে তো অলরেডি আমাদের অফলাইন অনলাইন বোথ ক্লাস হচ্ছে, এবং যারা তোমরা খুব দূর থেকে ক্লাসটাকে দেখছো, মানে ধরো তোমাদের বাড়ি কলকাতায় নয়, কলকাতার বাইরে, তো সেখানেও কিন্তু আমাদের অ্যাডমিশন অলরেডি চলছে। তো তোমরা যদি মনে করো আমাদের এইসব টিচারে যারা ক্লাস নেবে, তারাই গিয়ে কিন্তু ক্লাস নেবে এইসব ব্রাঞ্চগুলোতে, তমলুক, মেদিনীপুর এবং গড়িয়া। যদি তোমাদের যোগাযোগ করা হয়, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নাম্বার দেওয়া আছে, অবশ্যই নাম্বারগুলোতে তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে ডেফিনেটলি তোমরা জায়গাটা বুঝতে পারলে, কোন কোন জায়গা আমাদের পড়তে হবে একদম। তাহলে আজকের জন্য এইটুকুই, ক্লাসেসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, এবং তোমরা যে এই যে ক্লাসটা এতক্ষণ ধরে দেখলে, এত সময়টা ধরে, অবশ্যই অবশ্যই তোমাদের বলবো ভেরি ভেরি থ্যাংক ইউ। এবং তারা যারা যারা ক্লাসটা তোমরা দেখবে আফটার ক্লাসেস, রেকর্ডেড ক্লাস, তাদেরকে বলবো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব ক্লাসটাতে করোনি, তো জলদি জলদি কিন্তু সাবস্ক্রাইব করে নাও, আমাদের এই ইউবাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? ওকে, তাহলে চলো আজকের জন্য এইটুকুই, আবার আমাদের নেক্সট সপ্তাহে আমাদের আবার দেখা হবে এই GKCA ফাউন্ডেশনের স্ট্যাটিক GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে। আমি অমিত স্যার তোমাদের ঠিক টাইমে উপস্থিত হয়ে যাব। ওকে, চলো, টাটা, বাই, প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টেক কেয়ার অলসো, অ্যান্ড স্টে টিউন।